আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে প্রথমেই জানিয়ে দিচ্ছি রমজানের সময়সূচি। 15ই এপ্রিল শনিবার 2023, 24তম রোজার সাহরির সর্বশেষ সময় হলো ভোর 3টা বেজে 47 মিনিট, ইফতারের সময় হলো সন্ধ্যা 6টা বেজে 15 মিনিট। এদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরবিয়াতে 29তম রোজার দিন বৃহস্পতিবার সবাইকে আহ্বান জানানো হয়েছে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য। বৃহস্পতিবার চাঁদ দেখা কমিটি সহ জনসাধারণ সবাই মিলে চাঁদ দেখা উৎসব পালন করা হবে। যদি বৃহস্পতিবার চাঁদ দেখা যায় তবে শুক্রবার দিন ঈদ উল ফিতর উদযাপন করা হবে। জানিয়ে দিচ্ছি কুয়েতের অন্যান্য কিছু আপডেট। একটি অনলাইন পোর্টাল থেকে জানা গিয়েছে যে কুয়েতের একটি মসজিদ থেকে সালাতুল কিয়াম পালন করার পর কোনো এক ঘটনাকে কেন্দ্র করে একজন বেদুইনকে আটক করা হয়েছে। এরপর পরবর্তী তদন্তকালে বেরিয়ে আসে যে ওই বেদুইন সহ আরও বেশ কয়েকজন বেদুইন এবং কুয়েতি মিলে তারা একটি অবৈধ কাজে জড়িত ছিল। তারা অবৈধ পণ্য বাজারজাত করতো, কেনাবেচা করত। অন্যদিকে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা কুয়েতে এয়ার কার্গোতে আসা একটি বড় কার্টনকে জব্দ করা হয়েছে। তলাশি করলে সেই কার্টনের মধ্যে কুয়েতে নিষিদ্ধ এমন অবৈধ পণ্য পাওয়া গিয়েছে। এই কার্টনটি কোত্থেকে এসেছে, কারা রিসিভ করতো, সে সম্পর্কে তদন্ত চলছে। কুয়েতের আবদালি রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু সহ আরেকজন ভয়ানকভাবে আহত হয়েছে। জানিয়ে দিচ্ছি একটি নিখোঁজ সংবাদ। গত মার্চের 13 তারিখে একজন কুয়েতি ব্যক্তি মোবারক আল রাশিদি নিখোঁজ হয়েছিলেন। এতদিন পরও তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ কুয়েতি নাগরিক মোবারক আল রাশিদিকে উদ্ধারে কুয়েতের ক্রিমিনাল সিকিউরিটি ফোর্স, জননিরাপত্তা ইউনিট, ট্রাফিক ডিপার্টমেন্ট, রেসকিউ টিম এবং হেলিকপ্টার অ্যাভিয়েশন অংশগ্রহণ করেছে। সবার লক্ষ্য একটাই, আল রাশিদিকে উদ্ধার করা। আর এই উদ্ধার কাজে অংশগ্রহণকারী দল কুয়েতের সেফদি মরুভূমির সর্বস্থানে অভিযান চালাবে। আল রাশিদির সন্ধানের ব্যাপারে তার ভাই জানিয়েছেন যে আল রাশিদির সন্ধান দিতে পারবে তাকে $10,000 পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাক যেন আল রাশিদিকে নিরাপদে তার ঘরে পৌঁছে দেয়। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি এক দিনারে বাংলাদেশি 346.86 টাকা, বাংলাদেশি 1,000 টাকায় কুয়েতি দিনারে 2 দিনার 883 পয়সা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 19 দিনার 200 পয়সা। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে রবিবার 16ই এপ্রিল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছুটা গরম থাকবে এবং আকাশ কিছুটা মেঘলা থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।